Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole. আমি বুঝতে পেরেছি দুষ্ট লক্ষ্মীন্দর আমার বধূমাতাকে করেছে প্রহার, ওই জন্য বধূমাতা বাসর মধ্যেতে এমন ভাবে ক্রন্দনে করছে। ও কি তাও যদি হবে তবে আবার কেন শুনতে পাই রানী শনকার ক্রন্দনের ধ্বনি? তবে কি পুত্র? না 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 না, ই আমি কি বলছি? আমি আমি এই মুহূর্তে আমি রানী সনকাকে ডেকে দেখবো। কেন কাঁদছে রানী সনকা? রানী সনকা, আমি আসছি বধূমাতায় আমার অল্প বয়সে স্বামী হারা হয়েছে। আমরা যদি সবাই এইভাবে ভেঙে পড়ি তা আমাদের বধূমাতাকে কে সান্ত্বনা দেবে? রানী এসো এসো, আমরা দুইজনে মিলে বধূমাতাকে সান্ত্বনা দিই। বধূমাতা ওঠো মা, ওঠো ওঠো মা বধূমাতা। আর দুঃখ করো না রানী, এখানে চোখের জলে ফেলো না, এখানে চোখের জলে ফেললে আর আমরা কোনোদিন আমাদের লক্ষ্মীন্দরকে ফিরে পাবো না। রানী আমায় একটি কথা শুনবে, রানী তুমি যাও, তুমি এই মুহূর্তে ওই শিব শম্ভুর মন্দিরে গিয়ে শিবের পায়ের তলায় আঁচলে পেতে ভিক্ষা চাও, আর বলো গো প্রভু শঙ্কর ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঠাকুর আমার পুত্রকে ফিরিয়ে দাও। কেন তুমি আমার অবাধ্য হচ্ছ রানী? জানো তো তুমি শিব শম্ভু ছাড়া আর যে আমাদের কেহ নেই। দুঃখ করো না, ওই পাথরের দেবতা নিশ্চয়ই তোমার ডাকের সাড়া দেবে। যাও রানি যাও, এখানে আর চোখের জলে ফেলো না। আমি যাচ্ছি ওই পাথরের দেবতার কাছে। আমি কে বলবো গো পাথরের দেবতা, আমার রাখি বাদে তোমার চরণ আমি ধৌত করব। আমার একমাত্র লাগাই কে মাগো? তুমি তো
তুমি যে তোমার স্বামীর সঙ্গে ছিলে, তবে তবে কেমন ভাবে কেমন ভাবে আমার পুত্র লক্ষ্মীন্দরকে তুমি হারালে বলো মা, কেমন ভাবে হারালে? পিতাগু আসিয়াছিল তিনি পুকুরে, তিনি ফণি, তিনি ফণি, তাদের তাদের আমি বন্দি করেছি এই বাসুর বাজারে। বধুমাতা, চতুর্থ প্রহরে যখন আসি পিতা, আমার চোখে নেবে আসি কাল নিদ্রা, আর সেই সময় ওই মনুষ্যারে কাল লাগিয়ে এসে দংশন করে তোমার পুত্র। তুমি চুপ করো মা, চুপ করো, চুপ করো। আমি তো তোমায় অনুরোধ করে বলে গিয়েছিলাম, শুধু শুধু আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য এই কাল রাত্রি তুমি জেগে থেকো, কিন্তু কিন্তু তুমি তোমার স্বামীকে হারিয়েছ মা, তো এখানে আর কেন চোখের জল ফেলছো? যাও যাও ওই অন্তপুর মাঝে আরো আমার ছয়টি বধূ মাতা আছে, তাদের সঙ্গে তুমি সুখে জীবন যাপন করো, আর আমি আমি ওই নাগের উচ্ছিষ্ট পুত্রকে নিয়ে ওই চাপাতলার ঘাটে দাহ করে আসি। শুনো হে বচন, দাও না মন্দাজ গরে, আমিও ওই মন্দাজে যাব বেশ দেব সুরাপুরে, আমি পতি নয়ে ভাইব জলে ওই অজানার দেশে, শুনো এ বচন। বধুমাতা, মানুষ মারা গেলে কেউ কোনো দিনের জন্য বাঁচিয়ে আনতে পেরেছে, আর তুমি কেমন ভাবে পারবে আমার পুত্র লক্ষ্মীন্দরকে বাঁচাতে? আমি তোমায় মান্দাস করে দিতে পারবো না পিতা। সতী সাবিত্রী যখন তার সত্যবানকে বাঁচিয়ে নিয়েছিল, তেমনি ভাবে তোমার পুত্রকে আমি বাঁচিয়ে আনব পিতা, আমি বাঁচিয়ে। সাবিত্রী তো সতী ছিল, তাই তো তার প্রাণপতিকে সে বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে, এই মানবের পক্ষে তা কি করে সম্ভব মা বলো? পিতা গো, তাহলে তুমি কি আমায় বলতে চাইছো আমি অসতী? তুমি তোমার পরীক্ষা দিয়েছিলে পিতা, ভুলে গেছো পিতা? দিয়েছিলে পঞ্চমুটি লোহের কলায়, অন্ধের সমতুল ভাবে আমি রঞ্জন করে দিয়েছিলাম, আমি কি সতী নই পিতা বলো? তুমি কেমন সতী, কেমন ভাবে কলাই রন্ধন করেছিলে তা আমি নিজে নয়নে দেখিনি মা, তবে আমি কয়েকটি কঠিন কঠিন পরীক্ষা করব, যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে মান্দাস কেন বধুমাতা, আজ তুমি আমার কাছে যা চাইবে তা আমি তোমায় হাসি মুখে দান করব মা। তোমার কি বা পরীক্ষা আমায় বলো পিতা। পরীক্ষা বেশ মা বেশ, আমি এই মুহূর্তে ওই অগ্নি প্রজ্বলিত করে দিলাম, আর ওই দেখো মা চুলের সাকর হেরের ধার, এই চুলের সাকর হেরের ধার যদি তুমি পার হতে পারো তাহলে মান্দাস কেন বধুমাতা, আজ তুমি আমার কাছে যা চাইবে তা আমি দেব মা। পিতা আমি সব পরীক্ষা দিতে রাজি, তোমার এই হতভাগের এই কন্যাকে তুমি আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করি বধুমাতা, তোমার ওই মৃত স্বামী যেন প্রাণদান পায় মা, ওই মৃত স্বামী যেন প্রাণদান পায়, তোমার সতীত্বের পরিচয় দাও মা, এই মুহূর্তে তোমার সতীত্বের পরিচয় দাও। আজ চুলের শাকর হীরের ধার, আজ বেহুলা পার হয়ে গো, চুলের শাকর হীরের ধার বেহুলা
বলো গো চুলের শেষে হিরে রোদা আর মামনসার বরে দেখো কেমন করে পারে হয় গো চুলের শেষে হিরে রোদা দেখুল বলো গো চুলের শেষে হিরে রোদা চুলের সাগর হিরে রোদা মেহুল বা হলো গো চুলের সাগর হিরে রোদা বধূমাতা মা গো সত্যই তুমি সতী নারী তুমি পারবে তুমি পারবে আমার পুত্র লক্ষ্মীন্দরকে বাঁচাতে মা আর আমি কোনো পরীক্ষা করতে চাই না চাও মা যাও অন্তপুর মাঝে মনের মতো করে সেজে নাও তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে ওই কাঙ্কুড়ারে জলে প্রভু শঙ্কর এ কি দৃশ্য দেখালে দয়াময় সাত রাজার ধন এক মানিক মানিককে ভাসিয়ে দিতে হবে ওই কাঙ্কুড়ার জলে না না এ আমি কি বলছি হে বধূ মাতা যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি এই মুহূর্তে মান্দাসের ব্যবস্থা করতে হবে এই কে আছো দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও নমস্কার মহারাজ আমাকে আপনি ডেকেছেন হ্যাঁ বলুন মহারাজ আমি তোমায় বলেছিলাম না মহারাজ এই সাতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে হ্যাঁ মহারাজ এই বিশ্বকর্মা তুমি কেমন ভাবে বাসর ঘর নির্মাণ করেছো আমি তোমায় বলেছিলাম না বজ্র সহ বাসর ঘর নির্মাণ করবে এই বাসরের মধ্যে পিপীলিকা তো দূরের কথা বায়ু প্রবেশ করতে পারবে না হ্যাঁ মহারাজ বলতে পারো বিশ্বকর্মা কেমন ভাবে ওই মনসা ওই মনসার নাগে আমার পুত্র লক্ষ্মীন্দরকে দংশন করে গেল ওগো মহারাজ বলো না বিশ্বকর্মা বলো তাহলে শুনুন আমাদের পূর্বের কাহিনী মহারাজ পূর্বের কাহিনী আমরা দুই বাপ বেটা বাসরগড় নির্মাণ করে ফিরে আসছিলাম এমন সময় পথে মাঝে ওই মায়াবিনী মনসা যে দিতে চাই শুধু ওই মায়াবিনী মনসা ওই কালী তোমাদের কি বলেছে আমাদের কি বলেছিল জানো বলো কি বলেছে সর্পের ভয় দেখিয়ে বলেছিল এই বাসরের ঈশান কোণে করিতে ছিদ্র তারপর হেমতালে রাখিতে বদ্ধ মনসার নাগ যাইবার কালে মনসার নাগের নিঃশ্বাসে হেমতাল যাইবে উড়িয়া সুতার সঞ্চয় নাগ প্রবেশ করবে ওই বাসর মাঝারি তোমরা কি করলে আমরা কি করেছি জানো মহারাজ আমরা কি করেছি বাটালি চল করে এসেছিলাম তোমার কাছে চাবি নিয়ে যেতে আমরা চাবি নিয়ে কি ওই মাসুরের ঈশান কোণে করেছি ছিদ্র মহারাজ বিশ্বকর্মা তোমরা কি করেছো ওগো মহারাজ তুমি জানো না এই পৃথিবীর মাঝারে সবাই তোমায় বিশ্বাস করে বলে আজ তো তোমার নাম বিশ্বকর্মা জানি মহারাজ আর তুমি কিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে উপায় ছিল না মহারাজ দোষ তোমাদের নয় সবই যে আমার অদৃষ্টের লেখন আমি আবার তোমার কিসের জন্য ডেকেছি জানো যেমন ভাবে সাতালি পর্বতলোহের বাসর ঘর নির্মাণ করে দিয়েছো ঠিক সেই মতো করে ওই কদলী বাগান হতে রামকলা গাছ কেটে নিয়ে সুন্দর একখানি মান্দাস তৈরি করে দাও ওই নদীর ঘাটে মহারাজ মান্দাস কি হবে বলাই মান্দাস কি হবে জানো কি হবে আমার পুত্রকে নিয়ে বধূমাতা ভাই ভেসে যাবে ওই গাঙ্গুড়ার জলে না মহারাজ এমন অন্যায় তুমি করে না মহারাজ ওগো মহারাজ অমন সোনার বরণ প্রতিমাকে ওই গাঙ্গুড়ার জলে ভাসিয়ে দিলে গাঙ্গুড়ার জলে আছে কত কুমির কত হিংস্র যন্ত্র অমর সুন্দর প্রতিমাকে ক্ষতি করে ফেলবে মহারাজ আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি মহারাজ বউ বধূমাতাকে পাঠিয়ে দিও না ওই গাঙ্গুড়ার জলে আমি জানি বিশ্বকর্মা গাঙ্গুড়ার জলে আছে কত হাঙ্গর কুম্ভীর
কত আছে হিংস্র যন্ত্র জানার মহারাজ, না জানে কোনো অঘটন ঘটতে পারে বধূমাতার উপরে মহারাজ। সত্যই তো আমার কর্মদোষে আমি আমার পুত্রকে হারিয়েছি, সারার মতো প্রতিভা লক্ষ্মীকে কেন ভাসাবো মলার সঙ্গে গাঙ্গুড়ার জলে। কিন্তু তুমি জানো না বধূমাতা যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আর কোনো প্রশ্ন করো না, এই মুহূর্তে মান্দাসের ব্যবস্থা করে দাও, শুধু মান্দাস। বেশ মহারাজ, আমি একটি মান্দাস তৈরি করে তাই দাও বিশ্বকর্মা। ওরে মান্দাস গরে মান্দাস গরে, ওরে বিশ্বকর্মা ঠাকুর গো, বাসের গজল মারি কর্ম কলা গাছের পেটে গো, সাক্ষীতে কই ও তুলছি বলি মাতুর কাছে গো, ঘরে মন্দাসুড়ি ঘু সতী যাবে পতি লয়ে সঙ্গে যাবে কে গো, দাজগরি গড়ে মন্দাসগর নিচো করে মাথা কুড়ি গো, গড়ে মন্দাসগর নতুন বস্ত্র ঢেকে দিলো মন্দাসের উপরে গো, দাজগরি মন্দাসগর নিচো করে মাথা কুড়ি গো, গড়ে মন্দাসগর মন্দাস গড়া সঙ্গ হলো দৌনা শঙ্কের ধ্বনি গো, মহারাজ বিশ্বকর্মা মান্দাস নির্মাণ হয়ে গেছে। আবার ডাকলে এসো, নমস্কার নমস্কার বধূমাতা, ওই চেয়ে দেখো বধূমাতা, তোমার মান্দাস গড়া হয়ে গেছে। কোথায় গেলে বধূমাতা, আর বিলম্ব করো না মা, তরা করে এসো, ওই দেখো মা দেখো মান্দাস গড়া হয়ে গেছে। পিতা আর বিলম্ব করো না বধূমাতা, এইবার তোমার মৃত স্বামীকে নিয়ে ভেসে যাও ওই গাঙ্গুড়ার জলে। পিতা গো যাওয়ার পূর্বে তুমি এই হাত ভাগিনী করলে, প্রাণ ভরিয়ে আশীর্বাদ করে পিতা, যেন আমার প্রতিকে আমি প্রাণ ফিরিয়ে আসতে পারি পিতা। আশীর্বাদ করি বধূমাতা, তোমার ওই মৃত স্বামী যেন প্রাণদানে পায় মা, তোমার ওই মৃত স্বামী যেন প্রাণদানে পায়। ওঠো মা, বধূমাতা আমি যাওয়ার সময় একটি কথা তোমার মুখ থেকে জানতে চাই মা। পিতা তোমার মৃত স্বামীকে তুমি বাঁচিয়ে নিয়ে ফিরে আসবে কি না আসবে তা আমরা কেমন ভাবে বুঝবো মা? পিতা গো বাঁশুরি মাঝারে আছে তিনি ফুনি বন্দি, তারা যদি অনাহারে বেঁচে থাকে এই বাঁশুরি মাঝারে রে পিতা, বধূমাতা জানবে আমরা ফিরে আসবে, সবাই ফিরে আসবে। আরে জ্বলছে তৈল প্রদীপ, তৈল প্রদীপ তাতে যতদিন তেল ছাড়া জ্বলবে পিতা, জানবে আমরা ফিরে আসবো পিতা। আর যদি কোনোদিন ওই প্রদীপ নিভে যায় না পিতা, আপনার ফিরে আসবো না পিতা, ফিরে আসবো না। বধূমাতা আমি বুঝতে পেরেছি মা, আমরা সবাই তাহলে ওই প্রদীপের দিকে চেয়ে থাকবো মা, আর বিলম্ব করো না বধূমাতা, ওই কানে পেতে শোনো বধূমাতা,
বিদায়ের বাসনা বেজে উঠেছে, আর বিলম্ব করো না মা। এইবার নগরবাসীর কাজ হতে ভিক্ষা মেগে নিয়ে নগরবাসীর আশীর্বাদে মাথায় নিয়ে তোমার ওই মৃত স্বামীকে নিয়ে ভেসে যাও ওই গাঙ্গুলার জলে মা, ভেসে যাও ওই গাঙ্গুলার জলে। বিদায় বধু মাতা বিদায়, আবার যদি ছ মাস পরে ফিরতে পারো তবে তোমায় আমায় দেখা হবে বধু মাতা, নতুবার কোনো দিনের জন্য দেখা হবে না ওই রাজপ্রাসাদে। বিদায় বধু মাতা। ওগো আমার মায়েরা, তোমরা আমায় কিছু সাহায্য করে দাও মা, আমার স্বামীর প্রাণে ফিরাতে যাও। দাদু গিন্নমে এসে দেখা করো দাদু। আজি একটি পয়সা দাও মায়েরা, কিছু ভিক্ষা দাও একটি পয়সা দাও মায়েরা, আমার সিঁদুর ভিক্ষা দাও ও মা গো, একটি পয়সা দাও মায়েরা, হয় আমার সিঁদুর ভিক্ষা দাও। একটি পয়সা দাও মায়েরা, সিঁদুর ভিক্ষা দাও, একটি পয়সা দাও মায়েরা, আমার সিঁদুর ভিক্ষা দাও। আরে তোমাদেরই ভিক্ষা লয়ে মা যাবো দ্বীপ সভা, একটি পয়সা দাও মায়েরা, আমার সিঁদুর ভিক্ষা দাও, আমার সিঁদুর ভিক্ষা দাও। আরে তোমাদেরই ভিক্ষা লই মা যাবো দ্বীপ সভা, একটি পয়সা দাও মায়েরা, আমায় সিঁদুর ভিক্ষা দাও, একটি পয়সা দাও মায়েরা, আমায় সিঁদুর ভিক্ষা দাও। আর শীতে দেবে সিঁদুর মায়েরা আলতা পরিয়ে দাও, একটি পয়সা দাও মায়েরা, আমার সিঁদুর ভিক্ষা দাও, একটি পয়সা দাও মায়েরা, আমার সিঁদুর ভিক্ষা দাও। সিঁদুর দিয়ে আর কে বায়া তোমার কিছু ভিক্ষা দাও, একটি পয়সা দাও মায়েরা, আমার সিঁদুর ভিক্ষা দাও, একটি পয়সা দাও মায়েরা, সিঁদুর দিয়ে সাজিয়ে দিতে সিঁদুর ভিক্ষা দাও। আর নাইগ মাতা কোথায় রইলি সাজিয়ে দি যাও, একটি পয়সা দাও মায়েরা, সিঁদুর ভিক্ষা দাও, একটি পয়সা দাও মায়েরা, আমার সিঁদুর ভিক্ষা দাও। আর তুমি দাই আমার মার মাসি গো, তুমি দাই আমার মায়ের মাসি গো, কিছু ভিক্ষা দাও দাও মায়েরা, ওই আমার সিঁদুর ভিক্ষা দাও, একটি পয়সা দাও মায়েরা, ওই আমার সিঁদুর ভিক্ষা দাও। তোমরাই আমার মা জননী গো, তোমরাই আমার মা জননী গো, একটি পয়সা দাও, একটি পয়সা দাও মায়েরা, সিঁদুর ভিক্ষা দাও। শ্বশুর হলেন অপরাধী, শ্বশুর হলেন অপরাধী, সাজা দিল মনসায় আমার, একটি পয়সা দাও মায়েরা, সিঁদুর ভিক্ষা দাও, একটি পয়সা দাও মায়েরা, আমার সিঁদুর ভিক্ষা দাও। আমার দাদি গো তাই গে বাচ্চা পাহা দাদি গো, 101 টাকা দিল গো, পয়সা দাও মায়েরা, আমার সিঁদুর ভিক্ষা দাও,
একটি পয়সা দামায়েরা ওই আমার সিঁদুর ভিক্ষা দাও আর তোমাদের টিকালুই তোমাদের টিকালুই যাবো জলে ভেসে মাগো একটি পয়সা দামায়েরা ওই আমার সিঁদুর ভিক্ষা দাও একটি পয়সা দামায়েরা ওই আমার সিঁদুর ভিক্ষা দাও পয়সা একটি পয়সা দামাইরা সিঁদুর ভিক্ষা দাও একটি পয়সা দামাইরা ওই আমার সিঁদুর ভিক্ষা দাও একটি পয়সা দামাইরা ওই আমার সিঁদুর ভিক্ষা দাও আমি এমন অভাগিনী আমি এমন অভাগিনী সাজাই মাগো একটি পয়সা দামাইরা একটি পয়সা দাও মায়েরা ওই আমার কিছু ভিক্ষা দাও তোমাদেরও ভিক্ষা লইয়ে তোমাদেরও ভিক্ষা লইয়ে যাব জলে ভেসে মাগো একটি পয়সা দাও মায়েরা ওই আমার সেদিন ভিক্ষা দাও একটি পয়সা দাও মায়েরা ওই আমার সেদিন ভিক্ষা দাও তোমরাই আমার মা জননী গো তোমরাই আমার মা জননী গো কিছু ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও মাইরা হই আমার সিঁদুর ভিক্ষা দাও কিছু ভিক্ষা দাও মাইরা হই আমার কিছু ভিক্ষা দাও একটি পয়সা দাও মাইরা আমার কিছু ভিক্ষা দাও আজ সবাই বিদায় করেছি স্বামী গো তাই বলছি তুমি আমার জীবন মরণের বন্ধু আজ ওঠো না আমার তুলে ওঠো ও শোনা বন্ধুরে তুমি নয়ন মিলা দেখ আমি বাসর সাজাইলাম নদীর জলে শোনা বন্ধুরে তুমি নয়ন মিলা দেখ আমি বাসর জ্বালাম নদীর ধারে শোনা বন্ধুরে তুমি নয়ন মিলা দেখ
আমি কি বাস সাজাইলাম নদীর জলে সোনা বন্ধুরে তুমি নয়ন মিলা দেখো আমি বাসর সাজালাম নদীর ধারে বন্ধুরে আমি দেব সবাই যাব ও বেহুলা ভাই ওই না দুঃখী আজ ডালিম তলা ছেড়ে বেহুলা গ তোমরা সবাই হরি হরি বল দুলাবা অছিল রে ওই না দুঃখে ওষা গরে দুকুলো ভা গরে বেহুলে হলে ওই না হরি হরি বল আর ডালিম তলা ছেড়ে বেহুলা গো ওই না মান্দা ছেড়ে দিল আ ভাসকে ভা বেহুলা ভাসিল হরে ওই না দুঃখের সাগরে ভাসিতে হে ভাসিত বেহুলা হরে ওই না চলে কত হরে আর কলা ঘাটা ইন্দুর ঘাটা গো ওই না চলে দেউলা ভাসিল হরে ওই না দুঃখের সাগরে ভাসিতে হে ভাসিত বেহুলা হরে তারা হরি হরি বলে আর ইন্দ্র ঘাটা ছেড়ে বেহুলা গো দেউলা ভাসিতে লাগিল আর ভাসিতে ভাসিত বেহুলা গো ওই না চলে বহু দেউলা ভাসিল হরে দুঃখের সাগরে বাসিতে হে ভাসিত বেহুলা হরে তারা হরি হরি বলে আর বন্ধুকে তে জোয়ার ভাটি গো ওই না বেহুলা ভয় পেল আর ভয় পেলে বেহুলা তখন গো ওই না মা মন সারে স্মরণ করে গো বেহুলা ভাসিল হরে ওই না দুঃখের সাগরে বাসিতে হে ভাসিত বেহুলা হরে তারা হরি হরি বলে আর মা মন সারে স্মরণ নিতে গো ওই না জোয়ার ভাটা দূরে গেল আর মায়ের জীব পেয়ে বেহুলা গো
চালে কত আমি ধরি রে মঙ্গলবার গৃহস্থ চালে কাক ডাকলে অমঙ্গল হয় মা, ঢিল মেরে তাই দাও। এই অঙ্গুরি যে তোমার জামাতাকে দান করেছিলে মা, আর দেখছি মা পত্র কি লেখা আছে। সর্বনাশ হয়ে গেছে মা, বেহুলা মাসের ঘরে পতিয়া রয়েছে মা। আরো লিখেছে কেউ যদি থাকে তাকে তুলে আনতে বলেছে মা গো। তোমাতে দেখেছি বাবা কি হয়েছে মা, তোমার একমাত্র ভগ্নী বিয়ের বাসর ঘরে প্রতিহারা হয়েছে। এ কি কথা বলছো মা, আমি এই মেলা নিয়ে ভাল দিচ্ছি, তোমরা গিয়ে তাকে তুলে নিয়ে এসো। বেশ মা, আমরা এখনই যাচ্ছি মা। দাদা তাহলে চলো দাদা, আজ চলো ভাই সুবল হরি, আজ তোরা করি ভগ্নী আনতে যাই গো মারা। শুনেছি কাকের মুখে মন দুঃখে বেউলা নাকি প্রতিহারা, শুনেছি কাকের মুখে মন দুঃখে বেউলা নাকি প্রতিহারা। তাই শুনে মা জননী অনাথিনী কেঁদে কেঁদে হলো সারা, শুনে মা জননী অনাথিনী কেঁদে কেঁদে হলো সারা। নিয়েছি চিনি চাপুই মেলা নির্ভর আনিবারে সেই বেহুলা, চলো ভাই সুবল হরি তারা করি ভক্তি আনতে যাই গো মারা। চলো ভাই সুবল হরি ওরে বোন
বিয়ের নিঃশেষ না হতে হতে একই দৃশ্য দেখালি ওরে বোন। দাদা একটি বারের জন্য উঠে আয় না, দেখ মা তোর জন্য মেলানির ভার পাঠিয়ে দিয়েছি, আর তুই যদি আমার সাথে উঠে আসিস আমাদের এই গলায় হার পরিয়ে নিয়ে যাবো আমাদের রাজপ্রাসাদে। ওরে বোন চাই না তোমাদের গলার হার দাদা গো, দাদা চাই না মেলানি ভার।